প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ আছো। আজ আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধনের কিছু প্রশ্নের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি। দেখো, এক নম্বর প্রশ্নে কি বলছে, অক্সিজেনের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন একই নয় কেন, ব্যাখ্যা করতে বলছিল। দেখো, অক্সিজেনের যোজনী আর যোজ্যতা ইলেকট্রন একই নয় কেন? আচ্ছা, আমাদের আগে বুঝতে হবে যোজনী কি, যোজ্যতা ইলেকট্রন কি। যোজনী হলো অদদব মোলের ক্ষেত্রে, অদদব মোলের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরের মোট বিজোড় ইলেকট্রন সংখ্যা। যোজনী হলো অদদব মোলের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরের মোট বিজোড় ইলেকট্রন সংখ্যা। আর যোজ্যতা ইলেকট্রন হবে কোন মোলের সর্বশেষ প্রদান শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা। এখন দেখো, প্রশ্ন ছিল অক্সিজেনের যোজনী আর যোজ্যতা ইলেকট্রন একই নয় কেন। অক্সিজেন, একটু খেয়াল করো, অক্সিজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, অক্সিজেন অক্সিজেন হচ্ছে তোমার অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। আচ্ছা, তাহলে 2px 2py 2pz। আচ্ছা, তারপর দেখো, আচ্ছা হচ্ছে 2 1 1। একটু খেয়াল করো, অক্সিজেন ছিল তোমার কি, অধাতু। তাহলে আমি বলছি কি, অধাতুর ক্ষেত্রে কি হবে, তোমার সর্বশেষ প্রদান শক্তি স্তরের বিজোড় ইলেকট্রন সংখ্যা হবে তার যোজনী। একটু খেয়াল করো, যেহেতু অক্সিজেন অধাতু ছিল, তার সর্বশেষ শক্তি স্তরে ছিল 2। এই ক্ষেত্রে 2 কিন্তু এটাও ছিল, কিন্তু এক্ষেত্রে বিজোড় ইলেকট্রন কয়টা আছে, একটা দুইটা। তাহলে অক্সিজেনের যোজন হবে 2। অপরদিকে দেখো যোজ্যতা ইলেকট্রন, আমি বলছিলাম কি, যোজ্যতা ইলেকট্রন হবে কোন মোলের সর্বশেষ প্রদান শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা। তাহলে দেখো, অক্সিজেনের ক্ষেত্রে সর্বশেষ প্রদান শক্তি স্তর ছিল 2, তার ক্ষেত্রে দেখো মোট ইলেকট্রন কটা আছে, মোট আমি কিন্তু বলিনি বিজোড় ইলেকট্রন, বিজোড় ইলেকট্রন হবে তোমার হবে যোজনী, আর যোজ্যতা ইলেকট্রন মোট ইলেকট্রন সংখ্যা। তাহলে 1 1 2 2 2, তাহলে হবে 4। তাহলে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হবে 4। একটু খেয়াল করো, আমরা অক্সিজেনের যোজনী পাইছিলাম 2, আর যোজ্যতা ইলেকট্রন 4। তাহলে এখানে বলছিল আমাদের কি, অক্সিজেনের যোজনী আর যোজ্যতা ইলেকট্রন একই নয় কেন, ব্যাখ্যা করো। তাহলে আমরা বুঝতেই পারলাম যে যোজনী হবে 2, আর যোজ্যতা ইলেকট্রন হবে কত, 4। তাহলে আমরা বলতে পারি অক্সিজেনের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন একই নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর খেয়াল করো, সালফেট একটি যৌগমূলক, ব্যাখ্যা করো। সালফেট একটি যৌগমূলক, ব্যাখ্যা করো। যৌগমূলক হলো যে মূলকটি তোমার একাধিক পরমাণু সমন্বয়ে গঠিত হবে এবং বিক্রিয়াকালে একটি পরমাণু নিয়ে আচরণ করবে এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকবে। যেমন সালফেটকে একটি যৌগমূলক বলা হয়েছে, দেখো তাহলে একটু একটা বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখি, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, তাহলে এখানে কী হবে, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস। একটু খেয়াল করো, এটার বিক্রিয়াকালে দেখো সালফেট ছিল, আর তোমার উৎপাদকালে যেটা আছে মানে উৎপাদের ক্ষেত্রে দেখো সালফেট আসছে, মানে এখানে কি এই বিক্রিয়ার ক্ষেত্রে কি সালফেটের কি হয় নাই, কোনো পরিবর্তন হয় নাই। বিক্রিয়াকালে যা ছিল উৎপাদকালে তাই আছে। তাহলে আমরা বলতে পারি সালফেট একটা যৌগমূলক। কী জন্য যৌগমূলক, এখানে উৎপাদকালে দেখো মানে উৎপাদের ক্ষেত্রে দেখো সালফেট ছিল, আর বিক্রিয়াকালে কী আছে, সালফেট আছে, এখানে কি তার কি কোনো কি এটার কোনো কি পরিবর্তন হয় নাই। তাই আমরা সালফেটকে একটি যোগমূলক বলতে পারি। তারপর দেখো তিনের ক্ষেত্রে কি বলছে, দেখো তিনের ক্ষেত্রে বলছে ম্যাগনেশিয়াম ও ম্যাগনেশিয়াম আয়নের আকার ভিন্ন কেন, ব্যাখ্যা করো। এখন দেখো ম্যাগনেশিয়াম আর ম্যাগনেশিয়াম আয়নের কথা বলছে। আচ্ছা, এটা দুইটা আমরা ইলেকট্রনের সঙ্গে একটু খেয়াল করি, ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 12। আচ্ছা, তাহলে এটা হলো ম্যাগনেশিয়ামের ইলেকট্রোবিন্যাস। এখানে বলছে ম্যাগনেশিয়াম আয়ন, আচ্ছা তাহলে ম্যাগনেশিয়াম এটা কি কিভাবে মানে হলো, মানে আয়নটা কিভাবে আসলো, দেখো ম্যাগনেশিয়াম কি করছে, দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, যখন দুইটা ইলেকট্রন ত্যাগ করছে তখন কি ম্যাগনেশিয়াম 2+ পরিণত হয়েছে। তাহলে অবশ্যই তার যেহেতু সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে অবশ্যই কি তার দুইটা ইলেকট্রন কমে যাবে। কিন্তু দেখো এখানে ম্যাগনেশিয়ামের প্রোটন ছিল কত, 12, কিন্তু ম্যাগনেশিয়াম এই আয়নের ক্ষেত্রে কিন্তু প্রোটন পরিবর্তন হয় নাই, এই ম্যাগনেশিয়াম আয়নের ক্ষেত্রে কিন্তু তোমার প্রোটন কিন্তু 12টাই থাকবে, কিন্তু ইলেকট্রন পরিবর্তন হয়েছে। ম্যাগনেশিয়ামে ইলেকট্রন ছিল কত, এখানে ম্যাগনেশিয়াম ইলেকট্রন কত, 12, কিন্তু এই ক্ষেত্রে ম্যাগনেশিয়াম ইলেকট্রন হবে কত, 10। দেখো ইলেকট্রন বিন্যাস 2p6।
একটু খেয়াল করো, যখন আমরা ম্যাগনেশিয়ামের ইলেক্ট্রোমিনেশন করছিলাম তখন তার শক্তি স্তর পাইছিলাম তিনটা, তিনটি শক্তি স্তর বিভক্ত। অপরদিকে দেখো ম্যাগনেশিয়াম আয়ের ক্ষেত্রে, আয়নের ক্ষেত্রে দেখো দুইটা শক্তি স্তর। আর আমরা জানি যার মানে তোমার যত মানে কোনো মূলে যত শক্তি স্তর বেশি হবে সেই মূলটা কি আকারটা বড় হবে অপর মূল অপেক্ষা। তাহলে এখন দেখো, সরি অপর মূল না, যেহেতু আমরা ম্যাগনেশিয়াম আয়ন নিয়ে কথা বলতেছি, তাই যেহেতু ম্যাগনেশিয়াম তোমার হচ্ছে কি ম্যাগনেশিয়াম তিনটি শক্তি স্তর বিভক্ত, অপরদিকে ম্যাগনেশিয়াম আমার হচ্ছে দুইটা শক্তি স্তর বিভক্ত। তাহলে যার শক্তি স্তর বেশি সেইটাই বড় হবে। তাহলে এখানে আকারটা বড় হবে কার? অবশ্যই ম্যাগনেশিয়ামের আকারটা বড় হবে। এখানে বলছে ম্যাগনেশিয়াম আর ম্যাগনেশিয়াম আয়নের আকার ভিন্ন কেন? তাহলে আমরা বুঝতে পারলাম কী জন্য ভিন্ন, যেহেতু ম্যাগনেশিয়াম কী করছিল, ম্যাগনেশিয়াম ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেশিয়াম আয়নে পরিণত হয়েছে। যখন ম্যাগনেশিয়াম ছিল তখন কিন্তু তার কি শক্তি স্তর ছিল তিনটা, কিন্তু যখন সে ইলেকট্রন ত্যাগ করে ফেলছে তখন তার শক্তি স্তর হয়েছে কয়টা? দুইটা। যার ফলে তাদের কি ম্যাগনেশিয়াম এবং ম্যাগনেশিয়াম আকার কী হয়েছে? ভিন্ন হয়েছে। আশা করি তোমরা এই তিনটি প্রশ্নের ব্যাখ্যা বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।